চাঁপাইনবাবগঞ্জে জামায়াত শিবির ও আওয়ামী লীগ নেতারা জোট বেঁধে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে উঠেছে এমন অভিযোগ এরই মধ্যে এক শিবির কর্মী ও আওয়ামী লীগের একজনকে গ্রেফতারও করেছে পুলিশ তবে সব অভিযোগ অস্বীকার করছে অভিযুক্তরা আমার দিয়ে আমার মাথায় একটা প্রথমে আঘাত করে দ্বিতীয়বার আঘাত করেছে তৃতীয়বার আমার দুই পায়ে অতপতভাবে আঘাত করেছে কতটা আঘাত করেছে আমি জানতে বলতেও পারবো না হামলার শিকার মেহেদি এভাবে বর্ণনা দিচ্ছিলেন সেদিনের ঘটনার চোদ্দ সেপ্টেম্বর বাড়ি ফেরার পথে হামলায় আহত হয়ে এখনও কাতরাচ্ছেন চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সহসভাপতি মেহেদি হাসান দীপু ও স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সুবেল দুজনই পঙ্গুত্বের পথে আমলিক সরকারের পতন হওয়ার পরে এরা জামাতের সাথে যোগ দিয়েছে তাদের সাথে আমাদের পূর্বতা তাজিয়ের ছিল আমাদের পূর্বে ও এরা বাড়িঘর ভাঙচুর করেছে ভুক্তভোগী স্বজনদের অভিযোগ এলাকার আধিপত্য ও পূর্বশত্রুতার শত্রুতার জেরে জামায়াত শিবির এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এক হয়ে চালায় এমন হামলা ততনের পর থেকে অমলি ভাইসে বেড়া ছিল জামাত ওরাকে সাথে করে নিয়ে আমরাকে দমন করার জন্য এখন এরা এই পরিকল্পিতভাবে আমরাকে এগিয়ে যাচ্ছে আমার শিবিরা অমলিকের যোগ দিয়ে ট্যাঙ্কাটা ফেলে দিছে আমি ফের বলছি যে আমার ছেলে কি বুক করলে যে ট্যাঙ্কাটা ফেলে দিলে ছেলে ডাইকে নিয়ে যায় কুন্ডে কুন্ডে লিয়ে বেড়াল যে বেড়ে নিয়ে যা বাইরে বেড়ে ছবে ছেলেকে যে কাইটেছে খালি কাইটেছে কাইটে 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 তবে এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় আওয়ামী নেতারা আর জামার শিবিরের দাবি পাঁচ অগাস্ট ক্ষমতার পালাবদলের পর আওয়ামী নেতাদের বাড়িতে হামলা ভাঙচুরের জেরেই ঘটেছে এমন ঘটনা ছাত্রলীগের সভাপতি আব্দুর সামাদ নামের জনকে খুনিয়েছে এবং এবং আওয়ামী লীগের কমিশনার জুম্মন জুম্মন এবং এছাড়া আওয়ামী লীগের সাবেক কমিশনার জেদুল ওদের বাড়ি ভাঙচুর করছে লুটপাট করছে আমরা অত বলতে পারব না যারা આવক আছে সারা কাউকে যদি করেন তো তারাও বলবে যে না ওই ছালা এ কাজ করতে পারে না সেদিনের ঘটনার পর নয়জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীদের সজনরা গ্রেফতারও হয়েছে দুজন ঘটনার ঘটার পরে আমরা একটা নিয়মিত মামলা নিয়েছি মামলায় এই জনের নামে নয়জন আসামি সহ অজ্ঞাতনামা আরো 25 জন আছে আমরা দুইজন আসামকে গ্রেপ্তার গ্রেফতার করছি অর্থাভাবে সুচিকিৎসা ব্যাহত হওয়ার কথা জানিয়েছে ভুক্তভোগী দুই পরিবার পাশাপাশি হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় নিরাপত্তাহীনতাও ভুগছেন বলে জানিয়েছেন তারা হুমান রশিদ যমুনা নিউজ